আজ আপনাদের কাছে একটা সুন্দর বাড়ি নিয়ে এসেছি। এই বাড়িটা রয়েছে রোটারি যে আই হসপিটালটা আছে হুগলিতে, রোটারি আই হসপিটাল মানে যেটা রয়েছে ওটা বড়পাড়া মোড়ের কাছে, রোটারি যে আই হসপিটাল আছে ওখানেই কাছে আছে। এই জায়গাটা কিন্তু দুকাটা জায়গার উপর আছে, মোট 15 ফুট রাস্তা। আর যে বাড়িটা রয়েছে চৌকাকৃতি জমি, কিন্তু তার ইস্ট দিয়ে হচ্ছে গিয়ে রাস্তাটা গেছে, কার অ্যাক্সেসেবল রোড হবে। এখানে তিনটে বেডরুম আছে। আর এখানে নিচতলায় গ্রাউন্ড ফ্লোরে রয়েছে দুটো রুম, একটা কিচেন, একটা ড্রয়িং রুম, একটা সিঁড়িঘর, আর বাইরের দিকে একটা টয়লেট। সেদিক থেকে অত্যন্ত সুন্দর জায়গা। এবং ফার্স্ট ফ্লোরে কিন্তু আর ছাদ নেই, ওখানে আছে অ্যাসবেস্টারের ছাউনি। সেখানে আছে দুটো রুম, একটা ব্যালকনি রয়েছে আর একটা টয়লেট রয়েছে। যারা আগ্রহী কাস্টমার আছে, আজকে ঈদের দিন এখানেই আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি, যারা আগ্রহী কাস্টমার আছেন, এটা কিন্তু পুরোপুরি মুসলিম পাড়া, মুসলিম কমিউনিটির লোকজন যদি হয় তাহলে খুব ভালো হয়, উনি খুব ইজিলি খুব ভালোভাবে এখানে ওনার বসবাস করতে পারবেন। কার অ্যাক্সেসেবল রোড আছে, কাছেই রয়েছে কিন্তু বেঙ্গলি মিডিয়াম স্কুল এবং উর্দু মিডিয়াম স্কুল রয়েছে, রোটারি আই হসপিটাল রয়েছে, আর এখানে কিন্তু কাছেই রয়েছে মাদ্রাসা এবং মসজিদ, আর কাছাকাছি জায়গায় বাড়ির থেকে অল্প কিছু দূরে কিন্তু কবরস্থানও আছে। অতএব যারা চাইছেন একটা প্রপার মুসলিম কমিউনিটির মধ্যে ভালোভাবে বসবাস করতে বা ভালো একটা বাড়ি কিনতে, তাদের জন্য একটা আদর্শ বাড়ি নিয়ে এসেছি আমরা। অতএব আপনাদের ভালো লাগবে, কমিউনিটিটাও অত্যন্ত ভালো, যারা কমিউনিটিকে বিশ্বাস করেন তারা কিন্তু এই বাড়িতে আসতে পারেন। এখানে কিন্তু রীতিমতো জলের ব্যবস্থা রয়েছে এবং নিজস্ব টিউবওয়েলেরও ব্যবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। অত্যন্ত সুন্দর লোকেশানে, একদম হুগলিতে মগড়া স্টেশনের ডিস্টেন্সও খুব বেশি নয়, সব কিছুই কিন্তু 5 থেকে 7 মিনিট ডিস্টেন্সে আপনি একদিকে পেয়ে যাবেন মগড়া স্টেশন, আর একদিকে আপনি পেয়ে যাবেন ত্রিবেণী স্টেশন, অত এবং আদিসপ্তগ্রামও পেয়ে যাবেন 5-7 মিনিট আপনার বাইক ডিস্টেন্সের মধ্যেই। এই তিনটে স্টেশন একদিকে পাবেন আদিসপ্তগ্রাম। আপনারা এই বাড়িটার ক্ষেত্রে পাচ্ছেন কিন্তু তিনটে স্টেশন পাচ্ছেন, একদিকে পাচ্ছেন আদিসপ্তগ্রাম, একদিকে পাচ্ছেন আপনারা মগড়া স্টেশন, আর একদিকে পাচ্ছেন কিন্তু ত্রিবেণী স্টেশন, এবং পুরোটাই কিন্তু 5 থেকে 7 মিনিট বাইক ডিস্টেন্সের মধ্যে আপনারা প্রত্যেকটা স্টেশন পাচ্ছেন। কাছাকাছি বাজার পেয়ে যাবেন 4 থেকে 5 মিনিট হাঁটা পথের মধ্যে। অত্যন্ত সুন্দর লোকেশান এই জায়গাটা, 3 থেকে 4টে রাস্তার কম্বিনেশান পেয়ে যাবেন। একদিকে পাবেন নদিয়াতে আসার রাস্তা কল্যাণ এক্সপ্রেস হয়ে, একদিকে পাবেন আপনি আসাম রোড, আর একদিকে পাচ্ছেন দিল্লি রোড, আর একদিকে কিন্তু আপনি যাচ্ছেন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের দিকে যে রাস্তাটা গেছে। অতএব অত্যন্ত কমিউনিকেশনের দিক থেকে অত্যন্ত ভালো জায়গা এবং বসবাস করবার জন্য অত্যন্ত ভালো জায়গা। যারা মুসলিম কমিউনিটির লোক হবেন তাদের জন্য কিন্তু এই বাড়িটা একদম আদর্শ জায়গা হবে। বাড়িটার প্রাইসটাও কিন্তু অত্যন্ত কম রাখা আছে, মোটামুটি 27-28 লাখের মধ্যে বাড়িটা চলে আসবে। মালিকের যে আস্কিং প্রাইস 28 লাখ, সেই দামটাই কিন্তু আমরা এখানে স্ক্রিনে লিখে দিলাম। যাই হোক গাইস, এই বাড়িটার জন্য ইমিডিয়েট আপনারা কন্ট্যাক্ট করুন আমাদের নাম্বারে। আমাদের নাম্বারটা হচ্ছে 858-381-9122, 858-381-9122। আমাদের আরেকটা নাম্বার 9477-955-988, আমাদের আরেকটা নাম্বার 9477-955-988। কখনও কখনও যদি আপনারা আমাদের ফোনটা বিজি পান বা কল না করতে, মানে আপনাদের কল যদি আমরা রিসিভ না করতে পারি, আমরা অবশ্যই যখনই আমরা ফ্রি হব তখনই কিন্তু আপনাদেরকে কল ব্যাক করব। সেদিক থেকে আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা অবশ্যই একদম প্রপারলি আপনাদেরকে ভালো জমি দেবো। যারা লোনে নিতে চান তারাও কিন্তু এই বাড়িটা পাবেন। অতএব গাইজ, আর দেরি করবেন না, একটা ভালো কমিউনিটির মধ্যে একটা সুন্দর বাড়ি নিয়ে এসেছি আপনাদের কাছে, ইমিডিয়েট আপনারা আমাদেরকে নক করুন। আর যারা চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। যাই হোক গাইজ, সবাই ভালো থাকুন, আজকে ঈদ, হ্যাপি ঈদ, হ্যাভ এ নাইস ডে গাইজ, বাই।